হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেলস অ্যান্ড ট্রাভেলস। আমি সৌরভ, হাজির হয়েছি আরও একটি ওয়ান ডে ট্যুর প্ল্যানের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছ শীতকালীন ফুলের স্বর্গরাজ্য রানাঘাটের চাপড়া। আজ এখানে কাটাবো সুন্দর একটা দিন, হারিয়ে যাব ফুলের এই ভিড়ে। কিভাবে আসবেন এবং এখানে এসে কি কি ফুল দেখবেন সমস্ত তথ্য জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স যারা, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস প্রেস করে অল করে নেবেন। তাহলে বন্ধুরা শুরু করা যাক। আমরা চন্দ্রমল্লিকার খোঁজে এখন ক্যামেরা ঠিক উল্টো দিকটায় যাচ্ছি। হাঁটা পথ, সত্যি বলতে একটু রোদ রয়েছে, কিন্তু শীতটা যেহেতু এখনও সম্পূর্ণরূপে শেষ হয়নি সেই জন্য খুব বেশি গরম লাগছে না। হালকা রোদের একটু একটু গরম লাগছে, কিন্তু মানে সেটা সহ্য করার মতো গরম। তোমরা স্টার ফুল দেখলে, তুই এক দেখালো, আমাদের আসাতে একটু দেরি হয়ে গেছে। মানে শীতের শুরুতে আসলে আশা করি সম্পূর্ণ জমিতে পুরো ভর্তি ভর্তি ফুল দেখতে পেতাম, তবে এখনো যা আছে সেটা কিছু কম নয়। বন্ধুরা, ফুল তো দেখলাম, ফুল দেখতে দেখতে আমরা এখন এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি আমার পেছনে, যেখানে বিস্তর জমি জুড়ে চলছে বাঁধাকপি চাষ। কি যে ভালো লাগছে আর কি বলবো তোমাদেরকে, সত্যি মানে এরকম মাঠের থেকে ফ্রেশ এরকম তোলা কফি জানি না কজনের তোমাদের সৌভাগ্য হয়েছে এটা পাওয়ার। আমাদের সত্যি দারুণ লাগছে। পেছনে বিবেক রয়েছে দু হাতে দুটো কফি নিয়ে, কিছু নেই কারণ ব্যাগের মধ্যে সবসময় ক্যামেরা ইকুইপমেন্টে ব্যাগ ভর্তি, তো এই কফি মানে এত বড় বড় কফি নেওয়ার আর জায়গা নেই। তাও দাদা বারবার বললো যে নিয়ে যাও দুটো কফি, নিয়ে যাও দুটো কফি। আমাদেরও তো একটা লোভ ছিল, সেটা তো বলা বাহুল্য, অবশ্যই একটা লোভ ছিল, কিন্তু জায়গার অভাবে নিতে চাইছিলাম না। দাদা জোর করাতে চলো নিয়েই যাই, রাস্তায় কিছু না কিছু কোনো দোকান থেকে কিছু না কিছু প্যাকেট ফ্যাকেট একটা জোগাড় করে নিয়ে নেওয়া যাবে, প্যাকেটে ভরে নিয়ে যাবো হাতেই, চলো। তবে বন্ধুরা, তোমাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, এখানে আসো, ফুল দেখো,
আরও বিভিন্ন সবজি চাষ হচ্ছে, দেখো ঘুরে দেখো জায়গাটা, উপভোগ করো, কোনো অসুবিধা নেই। কিন্তু একটাই ছোট্ট রিকোয়েস্ট, যে প্লাস্টিক কোনো জিনিস এনে জায়গাটাকে নোংরা করো না। আর ফুলের ক্ষেতে এসে ফুল ছিঁড়ে বা চাষের জমি পাড়িয়ে নষ্ট করো না। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন। নতুন ভিউয়ার যারা, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি জায়গায় অজানা একটি ভিডিও নিয়ে। গুড বাই, টেক কেয়ার।